শিশির কুমার ভাদুরী শুধু বাংলা নাটককে দিয়ে গেছেন, কিন্তু কি পেয়েছেন? শুরুতেই প্রশ্ন থাকলো আপনাদের জন্য, তাই আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। চলুন ভিডিওতে ফিরে আসে যাক। তিনি প্রত্যাখ্যান করেছেন ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান। ফিরতি চিঠিতে লিখেছিলেন, তাঁর সারা জীবনের কাজ স্বীকৃতি পাবে যদি কলকাতায় সরকার একটা জাতীয় নাট্যশালা তৈরি করেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সেদিন নিজের দুই কানকে বিশ্বাস করতে পারেননি। প্রথমবার যেদিন শুনেছিলেন, নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী স্বয়ং নিজের মুখে তাকে বলছেন, কেন তুমি পাঠ করবে? অসম্ভব খুশি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শুধু বলতে পেরেছিলেন, হ্যাঁ আমি পাঠ করব। নাট্যাচার্য বলেছিলেন তিনিও তার কথা ভেবেছেন, তাকে দিয়ে সুরেশ বেশ হয়। ম্যাট্রিকুলেশন পাশের পর কলকাতায় এসে কলেজে ভর্তি হয়ে প্রথমবার সৌমিত্রের শিশির কুমার ভাদুরীর অভিনয় দেখা। দুজনের প্রথম পরিচয় ১৯৫৬ সালের ২৪শে জানুয়ারি শ্রীরঙ্গমে। পরিচয় করে দিয়েছিলেন অভিনেত্রী পুতুল দেবী। পরিচয় যেদিন থেকে, কার্যত সেদিন থেকেই রঙ্গমঞ্চের পিতামায়ের কাছে তাঁর আবদার তাকে অভিনয় শেখাতে হবে। প্রত্যুত্তরে শিশির ভাদুরী বলতেন, স্টেজ নেই, কোথায় শেখাবো? তবে ইফ আই ফর্ম আ কোম্পানি আই মাস্ট টেক ইউ। কারো মুখে সৌমিত্র শুনেছিলেন প্রফুল্ল হচ্ছে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে, বেশ উত্তেজিত, মনের কোণে সযত্নে লালিত ইচ্ছা শিশির কুমার ভাদুরীর সঙ্গে অভিনয় করবেন। মনে মনে ভাবছিলেন কিভাবে বলবেন সে কথা। যাই হোক, সেদিন কিছুটা ছুটতে ছুটতে নানা কথা ভাবতে ভাবতে স্মৃতি পৌঁছে গিয়েছেন। বাসস্টপে নেমেও ভেবে চলেছেন কি কি বলা যায়, বোধহয় মুখ ফুটে বলতে পারবেন না নিজের মনে সযত্নে লালিত ইচ্ছার কথা। সৌমিত্র তার বাড়ি গিয়েছেন, খবর পেয়ে নেমে এসেছিলেন শিশির ভাদুরী। পরনে ছিল সাদা পাঞ্জাবি আর সিল্কের লুঙ্গি। কি বলবেন কি বলবেন না ভেবে শিশির ভাদুরীকে সৌমিত্র বললেন, আচ্ছা প্রফুল্ল হচ্ছে তাই না? এরপর যে কথাগুলি কিংবদন্তি অভিনেতার কানে পৌঁছে গেল তিনি যেন বিশ্বাস করতে পারছেন না। স্বয়ং নাট্যাচার্য নিজের মুখে বললেন, কেন তুমি পাঠ করবে? এমনিতেই এই কথা যেন বিশ্বাস হচ্ছিল না, তবু নিজেকে যত সম্ভব স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছেন। একটু না ভেবে বলতে পেরেছিলেন, হ্যাঁ আমি পাঠ করব। নাট্যাচার্য বলেছিলেন তিনিও তার কথা ভেবেছেন, তাকে দিয়ে সুরেশ বেশ হয়। শেষ উপদেশ সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে, এক কপি প্রফুল্ল কিনে নেবে, খুব ভালো করে পড়বে। রিহার্সালের জন্য নির্দিষ্ট হয়েছিল দেশবন্ধু পার্কের কাছে সমাজ নামে ক্লাবের একটি ছোট্ট ঘর। নাটকের প্রতি অসীম ভালোবাসায় হাতিবাগানে শ্রীরঙ্গম থিয়েটার হলটি ভাড়া নিয়ে টানা ১৪ বছর অসম্ভব আর্থিক টানাটানির মধ্যেও নাটক করেছেন। দিনের পর দিন ঋণ বেড়ে গিয়েছিল শিশির কুমারের, নিঃস্ব হয়ে গিয়েছিলেন প্রায়, একে একে বন্ধুরাও পাশ থেকে সরে গিয়েছিলেন। তাও এই কয়েক বছরে ১৪টি নতুন নাটক মঞ্চস্থ করেছিলেন। বাংলা বা ইংরেজি ছাড়াও অন্য কয়েকটি বিদেশি ভাষায় দখল ছিল শিশির কুমারের, অসম্ভব আগ্রহ ছিল অভিধানের প্রতি। নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর অভিনয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার দেখেছিলেন কবির জন্মদিন উপলক্ষে সাহিত্য পরিষদের সংবর্ধনা সভায়। ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সভ্যরা বৈকুণ্ঠের খাতায় অভিনয় করেন। রবীন্দ্রনাথ সেই অভিনয় দেখেছিলেন, কেদারের ভূমিকায় ছিলেন শিশির কুমার, তখনও কবি নাট্যাচার্যকে চিনতেন না। শিশির কুমার সম্পর্কে রবীন্দ্রনাথের স্নেহের ও গুণগ্রাহিতার অনেক পরিচয় আছে, যেমন আমাদের নটরাজ শিশির ভাদুরী বলে উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ একবার এসেছিলেন সীতা দেখতে, নাটক শেষে নাট্যকার যোগেশ চৌধুরীর পাশে দাঁড়িয়ে কবি বলেছিলেন, সীতা নাটক নিয়ে কিছু বলার নেই, কিন্তু শিশিরের প্রয়াগ নৈপুণ্যে আমার শ্রদ্ধা এলো। নাটকের প্রয়োজন মতো অনেক স্বাধীনতা রবীন্দ্রনাথ তাকে দিয়েছেন। শিশির ভাদুরী নিজেই বলেছেন, শরদ্দার অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসব বিষয়ে কাজ বিচার ছিল, কিন্তু রবীন্দ্রনাথ উদার। রবীন্দ্রনাথ একবার তার গোড়ায় গলো নাটকটিকে কেটে ছেটে নতুন রূপ দিয়েছিলেন, নাম রেখেছিলেন শেষ রক্ষা। আজ নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা অজানা ঘটনা এবং তথ্য জানতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।